আজকে চলবে স্বাধীনতা, আছে বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায়, আজকে চলবে কালকে চলবে কিভাবে বল? আজকে হয়তো চলে যাবে আমাকে ছাড়া, আজকে চলবে কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল? এই মুহূর্তে চলবে, ওই পরের মুহূর্তে চলবে কি করে চল? আঙ্কুমুল ফকারা, ও বান্দা আমার থেকে দূরে যাস না, আমি ব্যতীত তুই চলতে পারবি না, তুই আমার মুহতাজ, তুই আমার মুকাপেক্ষী, আজকে ছাড়ার পর এক মুহূর্ত চলবে না। যদিও তুই বুঝিস না, যদিও তুই ভাবিস না, যদিও তুই শিখিস না, যদিও তুই জানিস না, যদিও তুই পড়িস না, কিন্তু শোন, আমাকে ছাড়া তোর এক সেকেন্ড চলবে না। কোথায় চলবে? পিছে থেকে আসা না তো বেশি চাও না। যখন করলাম ওয়াদা, যখন তওবা যখন করলাম, আসেন আজকের থেকে শিখি, আলেমদের কাছ থেকে শিখি, আমার এই ছোট জীবনটা দিয়া আমি জান্নাত কিভাবে অর্জন, চিরদিনের জান্নাত কিভাবে লুটা নিতে পারি? আমি সোজা বেড়া দিয়েছি, হায় জান্নাতের চাবি যার কাছে, মানুষ যার কাছে বাড়ির চাবি থাকে তার চাবি আনতে তার কাছে যায় না, অন্যের কাছে যায়, তার কাছে যায় না। জান্নাতের চাবি আমাদের নবীজির কাছে, নবীজি সর্বপ্রথম জান্নাত করবে, এর আগে কেউ করবে না। আপনি আসছেন এই জন্য খুলতেছি, চাবি নবীজির হাতে, নবীজি ব্যতীত জান্নাত কেউ খোলাইতে পারে। বিদায় আমাদের উচিত ওনার গোলাম হওয়া, ওনার নবীর গোলাম হব, নবীজির গোলাম হব। কবি মনে হয় এটাই বলছে, কোরআন মনে হয় এটাই বলছে, নবীজি কবি এটাই বলছে, কিয়া অফার তুমে মুহাম্মদ সে, তো হাম তেরে হ্যায় আমার বন্ধুর গোলাম হয়ে যা। আল্লাহ বলে আমি তোর হয়ে যাব। দুনিয়ার কি জিনিস, ইয়ে দুনিয়া কে চিজ হয়, লৌহ কলম তেরে হ্যায় সমস্ত জগৎ তোর হাতে উঠে দিয়া দিব, যতদিন থাকবি সমস্ত জগতের মালিক থাকবি তুই, ইচ্ছা মতে জগৎ ব্যবহার করবি। এই জন্যই তো ছাবা ইচ্ছা মতে জগৎ ব্যবহার করতেছেন, ইচ্ছা মতে নদীকে চিঠি দিয়া বলতেছে পানি ছাড়, অগ্নিগিরিকে ইশারা করে বলতেছে পাহাড়ে আরোহণ হ, ইচ্ছা মতে সব তোর জন্য, তোর নদীর প্রেরণ আর জান্নাত তোকে দিয়া আসে। আজকে মুসলমান নির্যাতিত, এই জন্য সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, ঠিক না? সারা দুনিয়ায় নির্যাতিত, এই কারণে নবী ইজ্জত রাখেন না, মুসলমান মোহাম্মদ রাসূলুল্লাহ ইজ্জত রাখেন, আল্লাহটা বাদই দিলাম, নবীর ইজ্জত রাখে না মুসলমান, উম্মত আজকে নবীর ইজ্জত রাখে না। কিলিন বুঝেন, ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব, ওটার জন্য তোর কাছ থেকে ডেলি এক পয়সা নিব, পান বাদ এক পয়সা, তাহলে 800 টাকা ডেলি দিতে হতো, আর অক্সিজেনের জন্য পার বার এক পয়সা, তাহলে 800 টাকা ডেলি, 1600 টাকা দিতে হতো, 1600 টাকা। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন যে পয়সা থাকবে, শ্বাস যাবে আর বাহির হবে, পয়সা ভরবে না অফ, পারতেন না? পারতেন না, আল্লাহ পারতেন সিস্টেম করতে না? পারতেন না, পারতেন? সবাই স্বীকার করেন, কে কে স্বীকার করেন দেখি, আল্লাহু আকবার। মানুষ যদি পারে যে বিদ্যুতের কাট ভরতে হবে, টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে, টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ, তাইলে ওই আল্লাহ পারেন না যে আল্লাহ এই ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিয়েছে, এই সিস্টেম কাটটা দিয়ে বানাইছে আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে, তো আল্লাহ পারেন? আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম পয়সা বলা থাকবে, হায় হায়, আল্লাহ যদি টাকাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে, ওয়াশার তো অফিস আছে, সিটির তো অফিস আছে, আপনার অফিস কোথায়? আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত, যা তাইলে মসজিদে ডেলি লাইন ধরা থাকতো,
আর কমিটিওয়ালারা সারাদিন বোঝা থাকত যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি, মাদ্রাসায় দিয়ে আসবি, দুটোই হলো আমার সেন্টার, ওইখানে জমা করবি, তাইলে শ্বাস চলবে, নাইলে চলবে না, তাইলে তো লাইন ধরে খেলায় থাকতেন। হুজুরে বলতেন, হুজুর তাড়াতাড়ি করেন না, কামে যেতে হইবো, আমারটা আগে না, ঠিক না? আমি তো বয়ে বয়ে দেখলাম পায়ে দণ্ড, কোনো কাম হইল না। আবার মনে করেন না, আমি চান্দা করবো, আমি চান্দা মান্দা করি না, আমি করবো না, এই ভয় পাই না যে আমি আপনার থেকে চান্দা করবো, ঘুরা গেলাই না। জেসি কর্মি এসি বর্ণি না মানো তো কর, জন্মতি হ্যাঁ প্রসক্তি হ্যাঁ না মানি তো মারকে দেখ, মাদ্রাসা চলবে আপনি না দিলেও চলবে। আজ পর্যন্ত মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই, প্রতি বছর দুই চার বিশটা বাড়ে, বিশ ডজন বাড়ে, বিশটা না চলতেছে, চলবে আপনার দেশে কেন? আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয়, আমি প্রতি বছরের টাকা জানি, প্রতি বছর দুই চার বিশটা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে, আপনার দেশে তো বাড়বে, বাড়বেই, ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন? খায়ের জামার উচ্চ বিষয় না, আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ দুইটা অপশন দিছে, একটা হলো এই ছোট জীবনটা এইখানে মাটিতে মিশায় যেতে পারে, আর এই ছোট জীবনটাকে গোড়া চিরদিনের জন্য এখান থেকে জান্নাত ক্রয় করা যেত, ইচ্ছা তো ডিসিশন নিতে হবে এখান থেকে বসা কোনটা কোন, এই দুনিয়াতে এই জীবনটাকে মিটায় চলে যাব, যদি মিটায় চলে যাই তাহলে আল্লাহর কত লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করব, একদিন দুই দিন না, 50,000 বছর দাঁড়া করায় জিজ্ঞাসা, যদি জবাব দিতে পারিস, পাল্লা যদি ভারী হয় তাহলে তোকে পাঠাবো জান্নাতে, বা ইল্লা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু আফিয়া, অন্যথায় বুক করতে হবে, আজকে হয়তো পয়সা নেই না, কালকে নিও, শাস্তির মাধ্যমে তোমাকে বুক করতে হবে, চির অসুখের দ্বারা দুজন জাহান্নাম, যেটাকে হাজারো মানুষ কাঁপায় দিয়েছে, হাজারো মানুষের দিল কাঁপায় দিয়েছে, হাজারো রাজাকে পাগল বানায় ফেলছে, হাজারো যুবক পাগল হয়ে গেছে, শুনতে 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 দেরি পাগল হইতে দেরি হয়, আর আরেকটা আছে ইচ্ছা, তোমার স্বাধীনতা দিলাম, ইচ্ছা অপশন, এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কিনা নিতে পারো, আজকে ডিসাইড করতে হবে, আল্লাহ অপশন দিছেন আমার, বাধ্য করলাম, যদি বাধ্য করতে চান তাহলে তুমি একটা দেখাইলাম, আল্লাহ ফ্রি পেড সিস্টেম করতে পারতেন, করেন আল্লাহ কাউকে বাধ্য করবে, আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, নাহলে আল্লাহ অস্তিত্ব দিবে, অস্তিত্ব দিবে আল্লাহ, সাজাবে আল্লাহ, বাকশক্তি দিবে আল্লাহ, রূপ দিবে আল্লাহ, আরো মানুষকে দেখায় ফিরতে থাকবে, রূপকে দিছে, যৌবনকে দিছে, সবকিছু এটার ভিতরে কে দিছে, কে চালায়, হ্যাঁ একটু ভাবো, শুধু শুধু কোরআন চিৎকার দেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ও মানুষ তুই ভাবিস না কেন, তুই ভাবতেছিস চোখটা ছোট, এটার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট, 13 কোটি, এক চোখে 13 কোটি, দুই চোখে 26 কোটি, আল্লাহ বলে তুই কি ভাবিস, তুই খালি ভাবিস বড় লোকের কথা, ঠিক না, ওরা ভালো ভালো খায়, ওদের সবকিছু চেকিং হয়ে আসে, আল্লাহ বলে আমার তো ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না, সর্বপ্রথম নাক চেক করে গ্যারান ঠিক আছে কিনা, গ্যারান যদি ঠিকঠাক না থাকে তো নাকে কয় গ্যারান ঠিক না, সবাইটা দ্বিতীয় আল্লাহ বলে আমি সাপ চেক করাই দিই, জিব্বায় লাগতে দেরি, সত্যের সাথে জিব্বায় লিপ্লাই দিতে দেরি করে না, এটা সাপ ঠিক না, না জিব্বায় লাগায় আধা ঘন্টা বয়ে থাকেন, হ্যাঁ সকালে চ্যাংকক দিয়ে বিকালে গেছেন কি আনতে, রিপোর্ট আনতে, এরকম জিব্বায় লাগায় আর সাথে সাথে কি বলে, সাপ ঠিক না, বিদায় চলবে না, ঠিক না, নাকে কি বলে, গ্রহণ ঠিক না, বিদায় সরায়ন্তিকা, আর কিছু কিছু বাহাদুর তো আছে, বউ যদি দিল তাইলে তরকারিরও লাথি মারে, বউরও লাথি মারে, সরো
কি আখলাক দেখানো দরকার ছিল? কোথায়? ঘরে, ঘরে দেখান। তো যেটা বুঝাইতেছিলাম, নাকে প্রথম চেক করে গ্রান, জিব্বায় চেক করে সাপ, তাতে চেক করে পাথর আছে কিনা। সর্বপ্রথম চাপটা পাথরের উপরে পড়ে, কণা জাতীয়, ঠিক না? হ্যাঁ, চেক করে না, করে না, লাগলেই কয়ে যে বলা উস, এটা কোথা থেকে এলো, ঠিক না? বালুর কণাটা পর্যন্ত চেক করে, ঠিক না? হ্যাঁ, আমি প্রমাণিত, যারা জর্দা খায় না, পান খায় না, ওরা জর্দার ভিতরে বালুর কণা থাকলেও ওটা পাঞ্চা বাইরে বোঝা যায়, গেটার ভিতরে বালুর কণা আছে, যাতে চেক করে কোনো বালুর কণা জাতীয় ভিতরে ঢুকতে পারবে না। চতুর্থ চেকে, চতুর্থ, চতুর্থ চেকে, আর জিব্বা আবার উল্টায় চেক করে যে সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না, চুল জাতীয় কিছু যেতে পারবে না। আল্লাহ চেক করে তারপরে ভিতরে ঢুকাই দেবে। ওই আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা আছে, আজকে কিচ্ছু বলবে না। এই জন্য তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, তুই খালি ডাইনে বামে দেখা চলিস তাই না, মাঝে মাঝে আকাশটা দেখা চলিস। আল্লাহ আকাশ দেখো কেন? তখন ধরি রাস্তায় দেখতে পাই না, আকাশটা দেখার উচ্চতা দেখ, তারা মনে হয় ঢুকাই রে আমার, তোর দুনিয়া জানির টাকা আমি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি। আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় হইতে বাধ্য করতে পারি, তো তুই তো একটা ছয় ফিটা মানুষ, সাড়ে ছয় ফিট ওয়ালা মানুষ, বেশি লম্বা হইলে সাত ফিট, ঠিক না? আবার সাত ফিট হলে বেশি ভালোও দেখা যায় না, ঠিক না? হ্যাঁ, কি কন কি মনে হয় বুঝাইতে পারলাম? হ্যাঁ, সাত ফিট আলাদা, যদি পাঁচ ফিট আলার কাছে যায় তো তো ও তো একটা সিঁড়ি দিয়ে ওর গলায় ধরতে হইব, ঠিক না? সিঁড়ি ছাড়া তো ধরতে পারবো না, ঠিক না? কেননা দুই ফিটের দূরত্ব না, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? বুঝাইছি। চোদ্দ তারিখ পুজো, এটা পুজো না, ঠিক না? পুরুষ যদি সাত ফিটের হলো, আর যদি পাঁচ ফিটালের কাছে গেল, তো পাঁচ ফিটালায় কোন তোর গলা ধরবো কেমনে? আগে সিঁড়ি আনি তারপরে। আমরা সাত ফিট কাউকে মানান না, সাড়ে ছয় ফিট, এতটুক একটা মানুষ। আল্লাহ বলে আকাশটাকে যদি বাধ্য করতে পারি, তোকেও বাধ্য করতে পারতাম, কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছি, এই জন্য বাধ্য করবো না। আল্লাহ আমাদেরকে বাধ্য করে নি, নাইলে যুবক তুমি চব্বিশ ঘন্টা ব্যবহার করবে আল্লাহ, আর সারা রাত নেটে দেখবে আল্লাহর বিরুদ্ধে আজে বাজে জিনিস, সারাদিন নেটে দেখবে আল্লাহ তোমার কানের কাছে ডেলি পাঁচবার ডাকবে আর তুমি আসবে না, আর ব্যবহার করবে আল্লাহ। ইচ্ছা স্বাধীনতা দিছি, বিদায় অপশন দুইটা, এই ছোট জীবনটাকে এই মাটির ভিতরে মিশায় হেরে চলে যেতে পারে, কিচ্ছু বলবে না। আর ইচ্ছা এই ছোট জীবনটার বিনিময় চিরদিনের জান্নাত কিনতে পারে। কোনটা কিনব না, শুধু মুখ দিয়ে বললে তো হবে না, অনেক সময় মুখের আর মনের মিল না থাকলে নিজের মনও বলে তুই তো মিথ্যা হয়, তোর মুখে একটা মনে আর একটা। শরীয়ত এটা বলে, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি বলে, তোর মুখটা মুসলমান বটে কিন্তু তোর মনটা মুনাফিক। মিল থাকতে হবে, শুধু মুখ দিয়ে চাই বললে চলবে না, মিল থাকতে হবে। চান মনের ঠিকা? হ্যাঁ, কি চান? জান্নাত না এইখানেরটা? হ্যাঁ, মুসলমান অন্য কেউ চাইলে যেতে পারে, এই ছোট জীবনটাকে এখানে বিলীন করে ওকে আল্লাহ বলিয়ে দিছেন যে এই ছোট জীবনটা তোর খাতায় লেখা হয় না, আমাদের বিরুদ্ধে লেখা। একটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত এই সময়টা, 15 বছরের সময়টা আমাদের বিরুদ্ধে এক জান্নাত পরিমাণও লেখা হয়, পুরাটা আমাদের পক্ষে লেখা হয়, আর পুরাটার ভিতরে একটা টানে লেখা হয় নিষ্পাপ, নিষ্পাপ, নিষ্পাপ। তাই আমরা এটা মাফ করতে পারবো। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি
ততক্ষণ পরমাণুদের বিনতে দেখে কিচ্ছু দেখে কিচ্ছু বিরুদ্ধে যায় ঘুমের ভিতরে চা করুক কি স্বপ্নে আমরা অনেক কিছু করি না অনেক কিছু দেখি না এটা লেখা হয় না বিলকুল মাফ তাইলে আল্লাহ এই উম্মতকে এরকম মাফ করতেন না আল্লাহ বেশি চায় না এই উম্মত কত প্রিয় আল্লাহর কাছে আপনি জানেন আল্লাহর কাছে আপনি কতটুকু প্রিয় আপনি জানেন না আপনি বুঝবেন না আপনি বুঝবেন না কেমনে বুঝাবো আমি আমার কাছে তো জাদু নাই জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম মান আমরা তো আননি না দায়িত্ব হুবেন করি জানি না ওরা আমার মানবে কি মানবে না আবার কেউ বিরুদ্ধে লেখা দেবে কিনা এটাও জানি না কিন্তু হাদিসের সত্য এটা বলে মান আমরা তো আননি না দায়িত্ব হুবেন করি বন্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহর কাছে ঠিকাইসা যেমন ছেলে যদি রাগ করে চলে যেতে চায় তো মা পানি মুছতে থাকে আর পিছনে যে পিঠ দোয়াইতে থাকে কই যাস আমার তুইয়া কই যাস বাড়ি তুইয়া কই যাস সত্য তো হ্যাঁ সত্য তো হ্যাঁ আরেকটা নইলে নাই বললাম ওটা তো আর এখন হয় না এক সময় হইতো এখন আর হয় না এখন কয় তুই গেলে কতজন পাম ঠিক না মনে হয় বুঝা লাগছে ঠিক না তুই গেলে কতজন পাম কারে রাখ রাখ তুই গেল আমি কতজন পাম ঠিক না এখন তো এরকম চলতেছে ঠিক না মনে হয় বুঝা লাগছে চালাক তো সব 14 তারিখে মাস্টার তো না বুঝা যায় কই ঠিক না হ্যাঁ সবাই তো 14 তারিখে মাস্টার ঠিক না এই জন্য ইঙ্গিত বুঝা পেয়েছে আমি এই জন্য না হাসানের জন্য না আল্লাহ বন্দা যখন আল্লাহ থেকে বিমুখ হয় তা আল্লাহ পিছিয়ে থেকে আয়সা বলে ইলা আই মান আরাদ আননি না তাই তো পারি আল্লাহ পিছে পিছে আয়সা বলে কই চলো মাকে ছেড়া কই চলো যুবক যদি যৌবনকে সুরক্ষিত করে আর যখন জমিন দিয়ে হাঁটতে থাকে তা আল্লাহ উপর থেকে বলতে থাকে আল্লাহ উপর থেকে বলতে থাকে এই যুবক যদি জমিনে না থাকতো আমরা আকাশকে লোহার বানিয়ে তামার বানিয়ে দিতাম অঞ্জল তুমি না সামা দি কাতরা আকাশ থেকে বৃষ্টির একটা ফোটা না অমা আম্বা তুমি না আলদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না আকাশ মনে হয় অনুমতি দিতে চায় না যে লম্বা করি এই জন্য শর্ট করতেছি জীবনটা কিন্তু ছোট যুবককে যৌবন সুরক্ষিত করতে হবে নারীকে নারীত্ব সুরক্ষিত করতে হবে পুরুষকে পুরুষত্ব সুরক্ষিত করতে হবে ধনীর ধনকে সুরক্ষিত করতে হবে যাকে যা দিছে এটাকে সুরক্ষিত করতে হবে আল্লাহ চান যে আমরা সুরক্ষিত করি নাইলে মুসলমানের ঘরে পাঠাইতেন না নাইলে উম্মতে মুহাম্মদী বানাইতেন না আল্লাহ চান যে আমরা সুরক্ষিত করি এটাকে সুরক্ষিত করেই যেতে হবে এটা সুরক্ষিত করা ব্যতীত যদি কেউ গেল যাবে তো সবাই বটে কারো এখানে থাকার সুযোগ নেই নিঃশেষ যেটাকে কেয়ামত বলে নিঃশেষ চলে যাবে সময় আল্লাহর কাছে যেতে হবে কিন্তু যে সুরক্ষিত করলো সে মুখ নিয়ে দাঁড়াইতে পারবে এই জন্য কোরআন অঙ্গি ইঙ্গিত দিছে উঁচু হইয়া একদিন আসবে কিছু লোক আল্লাহর সামনে দাঁড়াবে কিন্তু মুসকি মুসকি হাসবে উঁচু হইয়া হাসতে থাকবে উজ্জ্বল চেহারা নিয়ে দাঁড়াবে হাস্য উজ্জ্বল চেহারা তারপরে হাসবে আর সুসংবাদ চতুর্দিক দেখে এদের উপরে পড়তে থাকবে এই জন্য কথা সব জায়গায় চলে আসছি কিন্তু আমি আগেই বলছি
আকাশের ডাক অনুমতি দিতে চায় না, যে লম্বা করে আর দীর্ঘদিন পরে আজকে বৃষ্টি পাবো। যদি আল্লাহ দিয়া দিল তাহলে বৃষ্টি তো না, এটা তো রসের গোল্লার চেয়েও বড় হবে, ঠিক না? বড় নেয়ামত হবে আমার। তো আমি দোয়া পড়বো তো পড়বো কি করে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, যে আল্লাহ এখানে দিয়ে না অন্যখানে দেন। আজকে তো দেশের প্রত্যেকটা মাটির কণা পর্যন্ত বৃষ্টির জন্য তর পাইতেছে, বরং দোয়া করতেছি আমি উঠার আগেই যেন ঝুমঝুমায় নামে, এখনই যেন নামে, আমাদের দোয়ার যেন রং আল্লাহ দেখা যায়। এটা আমি কথা গুছিয়ে ফেলছি বিলকুল। জীবন কিন্তু ছোট, সুরক্ষিত করে যেতে হবে, সুরক্ষিত করে গেলে আল্লাহর কাছে পরিচয় পাব, আল্লাহর কাছে সামনে যে হাস্য উজ্জ্বল দাঁড়াইতে পারবো, সুসংবাদের বৃষ্টি ফুল আমাদের উপরে ঝরতে থাকবে। যুবক তোমাদেরকে পায়ে হাত দিয়া বলি, যৌবনকে সুরক্ষিত করো, খেলায় হারায় নিও না। পুরুষদেরকেও বলি পুরুষত্ব সুরক্ষিত করে, এই উন্মতের বেশি করতে হবে না। আমি তো বলতেছিলাম আজকে কয়েকদিনই রোজার পরের ঠেকা, এই গরম দেখা বলতেছিলাম যে আল্লাহ নারাজ হবে না কেন, রমজান মাসে তো ইচ্ছা করলে 70 মাসের খরচ অ্যাডভান্স করে বসে থাকতে পারতাম। অ্যাডভান্স অ্যাডভান্স বুঝেন না কি, অ্যাডভান্স দেয় তো দোকানে টোকান মিলে অ্যাডভান্স দেয় না, আল্লাহ তো সুযোগ দিছিল এক মাসে 70 মাসের খরচ অ্যাডভান্স করতে পারতাম, এক খরচ 70 গুণ। বা যদি পিছনে না করে থাকি তো ওটাকে রিকভারি করতে পারতাম, কিন্তু আফসোস আমার জাতি 70% মানুষই তো নামাজ পড়ে নাই, 30% মানুষ হয়তো নামাজ পড়ছে, রোজা রাখছে, সারা মাস আসতে পারে নাই। 20 দিন যদি কাজ কর্ম দোকান পাট মেল ফ্যাক্টরি গুছাইতে লেগে যেত, মাইনা নিলাম লেগে গেল, মসজিদে পড়ে থাকতো, কিন্তু শেষ 10 দিন তো মসজিদের চিত্রই ভিন্ন ছিল, শেষ 10 দিন পুরো মসজিদ খালি ছিল, বাজার গুলাতে উঠছে পড়া ভিড় ছিল। আল্লাহ নারাজ হবে না কেন? আজকে মনে হয় রাজি হয়ে গেছে, বৃষ্টির ফোঁটা চাষতেছে, এই জন্য বেড়ে দোস্ত কথা কিন্তু শেষ, আসেন আসেন জীবনটাকে সুরক্ষিত। যুবক তুমি যৌবনকে করো, পুরুষ পুরুষত্বকে করি, নারী নারীত্বকে করি, প্রত্যেক ব্যক্তি জীবনটাকে সুরক্ষিত করি। এই উম্মতের জন্য করা কোনো কঠিন না, বিলকুল সহজ। 5 ওয়াক্ত নামাজ যদি কন্টিনিউ পড়তে পারি, এমন পর্যন্ত কি যদি ইশারায়ও পড়ি, ওই অবস্থায় পৌঁছে গেলাম যে ইশারায় পড়তে হয়, ইশারায়ও যদি পড়তে পারি আর যদি কমপ্লিট দেখাইতে পারি, তাহলে জীবন সুরক্ষিত হয়ে যাবে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। চলেন আট্টু তওবা করি, যাতে বৃষ্টিটা ঠিক মতো হয়, মাটিটা ঠিক মতো ভিজে, ভিতরের গরমটা ঠিক মতো বাহির হয়, ওয়েদারটা ঠিক মতো যেরকম আমরা চাই এরকম ঠান্ডা হয়। এই জন্য চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি, করবে অতীত থেকে কে কে করবেন তওবা, তাহলে আল্লাহকে বইলা দেন। বৃষ্টি নামার সময় দোয়া কবুল হয়, কিন্তু বৃষ্টি যখন নামে তখন দোয়া কবুল হয়, বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন। নামাজ আর অঙ্গীকার করেন আজকে থেকে নামাজ ছাড়বো না। যুবকরা কি বলে, যুবকরা পাক্কা? মনে হয় এই যুবকদের আয়োজন দেখেই আল্লাহ বৃষ্টি পাঠায় দিয়েছে। তোমাদের সবার সাকসেস, গ্রহণযোগ্যতা পেয়ে গেছে। জলদি জলদি এক্ষুনি দোয়া হবে, তোমাদের এই এই সভা কামিয়াব। আমিন। সবার কারণে বৃষ্টি চলে আসছে, তাও টাকার ভিতরে, ঠিক না? দূর দূর শুনতেছিলাম বৃষ্টি হইতেছে,
যুবকরা ভাগ্যবান আজকে, জলদি 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 দোয়া শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ আজকের আয়োজন কবুল হয়ে গেছে আমরা এটা বিশ্বাস করি, যদি কবুল না হইতো যে রহমত মানুষ চাইতেছিল এতদিন এই যুবকদের আয়োজনের কারণে আপনি কবুল করে দিয়েছেন। আয় আল্লাহ বৃষ্টি মনে হয় আমাদের উঠার অপেক্ষা। একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত থাকবে। এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব, আল্লাহ সাধ্য অনুযায়ী প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। সাথে সাথে অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়া শুনব, যত বেশি মনোযোগ সাধ্য অনুযায়ী আমি ব্যয় করব, তত বেশি কথাগুলো আমাদের দিলের ভিতরে কাটবে এবং বসবে এবং দিলকে আলোকিত করবে। এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে হুকুম দিছেন, বড় জোরালো হুকুম, ফাস্তামিউ। দিনের কথা যখন শুনবে তো যত সাধ্য যতটুকু সম্ভব একাগ্র চিত্তে শুনো। সাথে আরেকটা হুকুমও আছে, আনসিতু বিলকুল আওয়াজবিহীন, কোনো আওয়াজ যেন না হয়। তাইলে আল্লাহ পক্ষের ওয়াদা পুরা হবে, লাআল্লা কুনতুর হামুন। আল্লাহ বলে আমরা তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত করব, আমল করার সুযোগ পাবে, নাইলে জীবন কেটে যাবে। কিন্তু আমার কথা কিন্তু শুরু জ্ঞান দিয়ে শুনতে হবে, জীবন কিন্তু কেটে যাবে, যুবক যৌবনকে ধরে রাখতে পারবে না, একদিন বৃদ্ধ হবেই হবে। কিন্তু যৌবনের যে দাম, এই দাম সে আল্লাহর কাছ থেকে লুটা নিতে পারবে না। যৌবনের একটা দাম আছে, উম্মত তো জানে না, এই উম্মতের বয়সের একটা দাম আছে। দাম দুনিয়ায় বয়স্ক হলে ভ্যালু কমে, চাকরি একদিন রিটায়ার্ড হয়ে যায়, চাকরি হারায় ফেলে বয়সের কারণে। কিন্তু এই উম্মতের আল্লাহর কাছে বয়সের বড় দাম, 15 থেকে যদি 40 পর্যন্ত এটাই হলো মেইন যৌবনের সময়। এটাকে যদি ধরে রাখতে পারে তাহলে দুনিয়া হিসাবে 3টা রোগার কোনোদিন হবে না, পাগল হবে না, শ্বেত রোগ হবে না, কুষ্ঠরোগ হবে না। আবার যদি 50 পর্যন্ত ধরে রাখতে পারে, দিনদারি ধরে রাখতে পারে, ইসলাম ধরে রাখতে পারে, নিজেকে মুসলমান হিসাবে যদি পরিচিত করতে পারে, তাহলে 50-এ পা দিতে দেরি, ইউহাসাবুহু হিসাবা ইয়াসিরা, এর কঠিন হিসাব আর কোনদিন হবে না। আল্লাহ এই ব্যক্তির আর কঠিন হিসাব করবেন না, কোনো কঠিন হিসাব এর সাথে হবে না, সহজ হিসাব হবে। সময় লাগবে কতটুকু? ফজরের 2 রাকাত সুন্নত পড়তে যতটুকু সময় লাগে। হিসাব নিবে কি? শুধু ফাইলটা এরকম হাত দিয়ে উঠাবে, বাপের নাম সহ শুধু নামটা পড়বে, আর আল্লাহ বলবে এটা ঠিক আছে রাখো। যখন 60 বৎসর হবে তো আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা তার বন্ধু হয়ে যাবে, বন্ধু তাকে ফেরেশতা ভালোবাসতে শুরু করবে। আর যাকে ফেরেশতা, যার বন্ধু ফেরেশতা হবে আর যাকে ভালোবাসতে শুরু করবে, তো কোরআন বলে নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। শুধু দুনিয়ায় বন্ধুর পরিচয় দিব না,
মৃত্যু লগ্ন থেকে জান্নাতের গেট পর্যন্ত বন্ধুত্বের পরিচয় দিব, তুমি দেখবে আমরা কেমন বন্ধু। যখন সত্যরে পা দিবে তো আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, তো আল্লাহ ভালোবাসা বলতে থাকবে আর কতদিন থাকবি আমার কাছে আয়না, এতদিন তো শুধু দূরের থেকে দেখা হয়, চলে আয় কাছের থেকে একটু দেখাও। আল্লাহ তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হবে, আর যদি তারপরও আসিতে পা দিয়া ফেলল ইদা বালাগা সামানি তো লাম ইউক্তাব জানব, আশির পরে আর গুনাহ লেখা হয় না, গুনাহ লেখা বললে তো হুজুরা মানব না, নাহলে তো বলেই দিতাম। দিমু বইলা ছোট বাচ্চা 15 বছর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত যত গুনাহই করো গুনাহ লেখা হয় না, ঠিক 80 বছরের পরেও এরকমই বাচ্চা মনে করে গুনাহ লেখা হয় না। তারপরেও যদি 90 পা দিল তাহলে লেখা গেল আসিরুল্লাহি ফি আরদিহি, আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে আগে পিছের গুনাহ আল্লাহ পুরা মাফ করে দেন। তো বুঝাইতেছিলাম জীবনটা কিন্তু ছোট, যুবক যদি যৌবনের মূল্যায়ন না করলো তাহলে যৌবনের যে একটা মূল্য, যৌবন তো একদিন ধুলিয়ে যাবে, কেননা যৌবন ধরে রাখার কোন পাওয়ার ব্যাংক আসে না, আসে না আসে কি তুমি নেটে সার্চ দিলে পাওয়া যাবে না, আলাদি কিছু কয়েক হয় না, নেটে সার্চ দিলে পাওয়া যাব না যৌবন ধরে রাখার পাওয়ার ব্যাংক, বিদ্যুৎ ধরে রাখার পাওয়ার ব্যাংক তো বিজ্ঞান বানাইল, কিন্তু যৌবন ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক নাই, এটা একদিন হচ্ছা হয়। কিন্তু যদি মোল্লার আস্তে শুনতে হবে ঠিক আওয়াজ না, আওয়াজ করলে সব উড়া যাবে, দিলে কাঁদবে না, আমার আওয়াজে আওয়াজ নেই, মন দিয়ে শুনতে হবে, তাইলে যদি দিলে গাথে, আর নামও তো দিছে খেদমাতুল উম্মা যুব সংগঠন, ঠিক না? এই জন্য বলতেছি জীবনটা কিন্তু ছোট, যুবক যদি যৌবনের মূল্যায়ন না করলে তাহলে যৌবন একদিন ধরা যাবে কিন্তু মূল্য পাবে না। আচ্ছা চলেন যুবকের যৌবনের মূল্য কত দুই চারটা দেখাই, দুই চারটা দেখি আজকে এদের দিলে গাথে কিনা, যুবকের যৌবনের মূল্য কত? যদি যৌবনের মূল্য না হতো তাহলে আল্লাহ যুবককে কেন বলতো যে সব গুনাহ সাফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকে ইবাদতের মাধ্যমে সুরক্ষিত করলো তার জন্য আমরা কিয়ামতের দিন আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারি বানায় রেখে দিছি। সুপার ডিলাক্স বুঝেন, ভিআইপির চুপড়ে সুপার ডিলাক্স, ওই গ্যালারি বাংলাখান্ড আছে যুবকের জন্য যে যৌবনের মূল্যায়ন করবে, এটা তো আরশের নিচে রাখা আছে কিয়ামতের দিন মিলবে। দুনিয়াতে যখন যুবক সেজদায় যায় তাল্লা ফেরেশতাকে ডাইকা মূল্যায়ন দেখায়, মূল্যায়ন দেখায় আল্লাহ নিজে বলে জাআলা আজলাহু লিআজলাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা রেখা দিল, বলো কি পুরস্কার পেতে পারে? তো ফেরেশতারা জবাব দেন না, আল্লাহ নিজেই জবাব দেন। আল্লাহ বলে ইন্নি উবাহি বিহি মালাইকা, আমি তোমাদেরকে নিয়ে তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি, গৌরব। বলো কোন যুবক যদি, বলো কোন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে যদি তুমি গৌরবের পাত্র হও তো কেমন লাগে? আরে বলো না,
পদস্থ ব্যক্তির কাছে গৌরবের পাত্র হইলে কেমন লাগে? মন্ত্রী মিনিস্টারের কাছে যদি গৌরবের পাত্র হও তো কেমন লাগে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি তুমি গৌরবের পাত্র হও তো কেমন লাগবে? আর আল্লাহর কাছে গৌরবের পাত্র, আসলে তো আল্লাহ চিনে না, এই জন্য লড়ে চলে না। আপনার চিনো? আল্লাহ যে আল্লাহ তোমাকে ওই যৌবন দিছে, যদি সমগ্র জগতের সম্পদ ধন সম্পদ এক পাল্লায় করা হয়, তারপরও এক যুবকের যৌবনের দাম বেশি, বিশ্বাস হয় না? না কলিকাতা হারবালে তো যৌবন পাওয়া যায়, ঠিক না? মডার্ন হারবালে পাওয়া যায় না, চাইনিজ হারবালেও না, আমেরিকান হারবালেও না, পাওয়া যায় না। যে আল্লাহ তোমাকে যৌবন দিল, তৃতীয় লিঙ্গ বানিল না, যৌবন দিল, ওই আল্লাহর কাছে তুমি প্রিয় পাত্র। চলো সর্বশ্রেষ্ঠটা শুনে আরে, 24 ঘন্টা আপনাকে আমাকে রক্ষণাবেক্ষণ করেন, লালন পালন করেন, আপনি আপনার দ্বারা লালিত পালিত না, আল্লাহ লালন পালন করেন। গুজরাতি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, বাংলায়ও বলা যায়, কয় আল্লাহ চালায় তো চলি, আল্লাহ হালায় তো হলো, আল্লাহ চালায় বিদায় চলি, নাহলে আপনি চলতে পারতেন না। এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই, এক শ্বাস, কত আর এটা বলবো, বলতে বলতে এখন পুরান হয়ে গেছে। 2020 করোনা লগ্নে বাংলাদেশের এক শিল্পপতি বলছিল, আমার সব সম্পত্তি লেখা নিয়ে আনে, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দে। মনে হয় আপনারা নাম অনেকে জানে, অনেকে জানে, আপনারা জানেন না মনে হয়, কিন্তু আমি নাম বলবো না, মারা গেছেন উনি, বাংলাদেশের নাম করা শিল্পপতি, 2020 করোনায় মারা গেছেন। করোনা লগ্নে বলছিলেন, আমার সব সম্পত্তি লেখা নিয়ে নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। আপনাকে আমাকে শ্বাস নিতে দিতেছেন আল্লাহ, এই জন্য আল্লাহর দাবি হল যে তোমার পছন্দের যদি মূল্য থাকে, দাম থাকে, তাহলে আমার পছন্দের মূল্য থাকবে না কেন? আমি তো তোমাকে একবার পছন্দ করি নাই, শতবার পছন্দ করছি। বিদায় আমার দাবি হইল, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার এই সম্পদ যেন জাহান্নামে না যায়, এটা হইল সবচেয়ে বড় ফরজ দায়িত্ব। আরে বুঝাইতে পারলাম? ভালো মতে কাঁথেন কিন্তু, নাহলে এটার জবাব দিতে 50,000 বৎসরও লাগতে পারে। বলবেন 60-70 বৎসরের জবাব দিতে 50,000 বৎসর লাগবে কেন? তাহলে আপনাকে আমি দেখাই, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, 60 বৎসরে কতটি নিছেন? ডেলি 1,60,000 বার, মাসে কতবার? 12 মাসে কতবার? 60 বৎসরে কতবার? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এর বিনিময় কি নিয়ে আস, আগে যোগ কইরা দেখা যে 60 বৎসরে কতবার শ্বাস প্রশ্বাস নিছস, এটা আগে দেখা, তারপরে বল প্রত্যেক শ্বাসের বিনিময় কি নিয়ে আসস। মনে হয় বুঝাইতে পারি না, হইতে পারে যদি না বাঁচাইলাম 60-70 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর।
জন্য পাও ধরে না। গড়ালারা একটু বেকা হয়ে যদি কয় অটো কিন্তু ডাইকা লাইছি, কাপড় দিয়েও গুছাইয়া লইছি, বাপের বাড়ি কিন্তু এক্ষণে যামুগা, তাই এখানে বহুত আছে যারা করবো পাও ধরি যায়ও না, আমার ইজ্জত আছে। কি করবেন না, রাগ হয়ে গেলেন? হ্যাঁ কি পাও ধরব, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাও ধরে নাই, এটা দ্বিতীয় ফরজ ছিল, দ্বিতীয়। রাগ হয় না আমার উপরে চিল্লাতেন চিল্লালারা, দ্বিতীয় ফরজ ছিল আপনার জন্য ঘরের মানুষের পাও ধরা। কেন না, এক ঘরের নারী চারজনকে নিয়ে জাহান্নামে যাবে, চারজনকে। কয়জন? স্বামী, মা, বাবা, বড় ভাই, সন্তান, মা বাবাকে জাহান্নামে ঢুকায়া তারপরে জাহান্নামে যাবে, এর আগে যাবে না। দ্বিতীয় আমাদের দায়িত্ব ছিল পরিবারের লোকজনকে, ঘরের লোকজনকে জাহান্নাম থেকে বাঁচানো, এটা আমাদের দায়িত্ব ছিল, ঘরের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, এটা ফরজ দায়িত্ব ছিল, ফরজ। হ্যাঁ বলবেন পাও ধরছি তারপরও হয় নাই, এই দায়িত্ব আর আপনার কাছে নাই, আল্লাহ দেখা ফেলছে, কেরামান কাতেবিন ছবি তুলা ফেলছে যে আপনি পাও ধরছেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন, আল্লাহ বেইনসাফ না, ইনসাফ করবে আপনার সাথে, তখন আর দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না, দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না। কিন্তু রাগ হয়েন না, একজন তো এখানে নাই, একজন তো নাই এখানে যে সন্তানের পাও ধরছে, জাহান্নাম থেকে বাঁচাইতে হবে তোমাকে, এটা হলো দ্বিতীয় দায়িত্ব। তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, আরেকটা, এটাও ফরজ, দ্বিতীয়টাও ফরজ, তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, এটাও ফরজ, নিজের পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচানো, নিজের পরিবেশ বুঝেন তো, নিজে যেই মহল্লায় থাকেন, এলাকায় থাকেন, ওই এলাকার পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচান। কেন না, আপনি যদি চেষ্টা না করলেন আর যদি আজাব আসলো, তাহলে ওই কথা সত্য হবে, কবি বলছিল আর কি, লজ্জায় আগর আগ, যদি পুরা মহল্লা আগুন লেগে যায়, হ্যাঁ তাহলে সমস্ত ঘরই কিন্তু পুরার আশঙ্কা হবে, ঠিক না? সমস্ত ঘরেই পুরার আশঙ্কা থাকবে, হবে। কেন এই মহল্লায় তো আমার ঘর একলা না, আপনার ঘর একা? আপনার ঘর তো একা না, আপনার ঘর একা না, এই জন্য তৃতীয় ফরজ দায়িত্ব হল নিজের মহল্লাকে জাহান্নাম থেকে বাঁচান। আমি আর দূরে নিলাম না, দূরে নেওয়ার অভ্যাস নাই আমার, এই জন্য দূরে নিলাম না, কমসে কম নিজের মহল্লাকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের ইউনিয়নকে বাঁচান, নিজের পরিবেশকে বাঁচান, এই তিনটা দায়িত্ব প্রত্যেকের উপরে। কেননা আপনাকে আমাকে আল্লাহ পছন্দ করছে, আল্লাহ, এই তিন দায়িত্ব যদি পুরা না করলাম, হইতে পারে কেয়ামতের দিন দাঁড় করাইয়া দিতে পারে, আর ওই দাঁড়ানোটা 50,000 বৎসরেরও হইতে পারে।
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রায়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, পরিবেশওয়ালাদের মহল্লাওয়ালাদেরকে বাঁচাও, নাইলে যদি খোদাই গজব চলে আসে তাহলে সব ঘরের ভিতরে আসবে। হাদিসে ইঙ্গিত আছে, আনুহলিকু ওয়ফিনা সালিহুন ক্বালা ইদা কাসুরাল খাবাস, আমাদের ঘরেও আগুন লাগবে। কেননা এই মহল্লায় আমার ঘরে একা না, আমি যতই নেককার হই এটারও ঘোষণা দিছেন, তুমিও কষ্টের শিকার হবে। এই জন্য তিনটা দায়িত্ব ফরজ আমাদের উপরে, নিজেকে বাঁচানো, দ্বিতীয় কি পরিবারকে বাঁচানো, তৃতীয় হল নিজের পরিবেশকে বাঁচানো, মহল্লাকে বাঁচানো, আমাদের উপরে ফরজ। বাঁচাও, আজকে এই তিন কথা না বুঝার কারণে আর তিনটা না করার কারণে, এই তিনটা যদি মুসলমান বসত আর তিনটা যদি করত, সমস্ত দুনিয়ার মহল্লা আলারা যদি, মুসলিম মহল্লা আলারা যদি এটা করত, তাহলে আজকে মুসলমানদের এই দুরবস্থা হতো না। মুসলমানদের যে দুরবস্থা আজকে, এটা কোনোদিন হইতো না। দুনিয়াওয়ালাদের কাছে তো মুসলমানদের পানির দাম নাই 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 নাই, দুনিয়াওয়ালাদের কাছে কামলেও মুসলমানের পানির দাম এখন নাই, কিন্তু কিভাবে নিবেন জানি না, মনে হয় এই পানি মাথার উপরে ওঠে না, পানি মাথার উপরে ওঠে না, উঠলে তো এই দুরবস্থা মুসলমানদের হইতো না। আজকে দুনিয়ার প্রেক্ষাপটে মুসলমানদের যে দুরবস্থা, 38,000 ফিলিস্তিনি মরে গেল, নারী শিশু, 38,000 মানুষের রক্ত, 38,000 বুঝবেন কি বুঝবেন না জানি না, ওলামা তো দেখতেও আসি না, দুই একজন দেখতেছি, এরা বুঝবে কি জানি না, এতগুলো মানুষের রক্ত, অথচ রক্ত ঝরে নাই, রক্ত কি ঝরে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন, শহীদ বায়াতে রেজওয়ানের ভিতরে মিথ্যা খবর শোনা গেছে, উসমান শহীদ হয়ে গেছে, অথচ শহীদ হন নাই। সাহাবা বরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উসমান শহীদ হয়ে গেছে, রক্তের বদলা ছাড়া ফিরবো তো ফিরবো কি করে, উমরা করি আর না করি রক্তের বদলা তো নিব। বলছে মুখ দিয়া বললে তো হবে না, বায়াত করো তো, গাছের নিচে মরণের বায়াত করতেছে সবাই, আল্লাহ চুপচাপ কিচ্ছু বলে না, ওহি পাঠায় দিলি তো পারতেন, ঠিক না, উসমান তো মরে নাই, শহীদ হয় নাই, এটা মিথ্যা খবর। যখন সবার বায়াত শেষ, তো আল্লাহ উল্টা আয়াত পাঠাইতেছে, নিহাতুল্লাহি ফাওকা আইদিকুম, আমিও তোমাদের সাথে হাত, তোমাদের হাতের উপরে হাত রেখাব না। যেখানে মিথ্যা কথার উপরে বায়াতে রেজওয়ান হইতেছে, আর আল্লাহ বিলকুল চুপচাপ, জিব্রিল আইসা কিছু বলতেছে না, বরং উল্টা আল্লাহ বলতেছে আমার হাতও তোমাদের সাথে। ওইখানে 38,000 মরে গেছে, কোন দোয়া উপরে উঠতেছে না, ওলামা দোয়া করতেছে, কুলাবা দোয়া করতেছে, আল্লাহ আলাদা করতেছে, এখন যান হাজিরা মক্কায় যাওয়া দোয়া করতেছে না, করতেছে না, হ্যাঁ কি মরণের মিছিল কমতেছে না বাড়তেছে, মুসলমানের দুরবস্থা কমতেছে না বাড়তেছে,
কেন? কারণ এটাই, মুসলমান বোঝে নাই যে আমার ফরজ দায়িত্ব কি। ফরজ দায়িত্ব হলো প্রথম নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, তোমার পরিবেশকে বাঁচাও। এই তিনটেই যদি করতে পারি, প্রত্যেক পরিবেশের মানুষ যদি দায়িত্ব নেয় যে আমার পরিবেশে এক জন বেনামাজি থাকবে না, আমি দরকার হলে পায়ে ধরব, দরকার হলে হাতে ধরব, ও মেরে বসল, রাগ হয়ে যান না, রাগ হবেন বলবো, এইখানের তাবলিগওয়ালারা আছে, এই মহল্লার তাবলিগওয়ালা দূর দূর যায় মানুষের পাও ধরতেছে, কিন্তু এই মহল্লাবাসীরা আমাদের পাও ধরতেছে না, যে আমি তোমাদের পাও ধরতেছি। যে মসজিদ বইড়া দাও মসজিদ, আমি মসজিদে বৈশা বইড়া দিতেছি, মিডিয়া নোট করে নে, আজকে যদি মুসলমান ফজরের নামাজে জুমার সমপরিমাণ লোক বইড়া দিতে পারে, তাহলে কালকের থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে, বিজয়ের ঝান্ডা আকাশের ভিতরে উঠতে থাকবে, পতাকা উঠতে থাকবে। কোরআনে লেখা না, ইহুদিদের কিতাবে লেখা আছে, ইহুদিদের কিতাবে, যে যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। আপনি ভাবছেন ওরা প্রতিদিন ফজরে আইসা দেখা যায় আপনার মুসল্লি কয়জন হয়েছে, আর একটা মুসকি হাসি দিয়ে চলে যায় আর বলে এখনো বাড়ে নাই, বিদায়, আমাদের কোনো চিন্তা নাই, কচু কাটা কর আর জামলে তা কর, ওদের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। এই জন্য আমাদের তিনটা দায়িত্ব, ভালো মতে বোঝেন, কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি কথার, তিনটা দায়িত্ব আপনার উপরে ফরজ, এক কদম হেলাইতে পারবেন না, এক কদম। আজকে হয়তো হেলায়া দিতে পারেন, কিন্তু কালকে হেলাইতে পারবেন না, হেলায়া দাও বুঝেন, হেলায়া দাও বুঝেন না, বুঝেন। আজকে মনে হয় সমাজের বড় ব্যক্তিত্ব পুরো সমাজ হেলায়া দেন, ঠিক না, এলাকার ব্যক্তিত্ব মানুষ পুরো এলাকা হেলায়া দেন, ঠিক না, থানার ব্যক্তিত্বমান মানুষ থানা হেলায়া দেন, ঠিক না, ফ্যাক্টরির মালিক কর্মচারী করে হেলায়া দেন, ঠিক না, কালকে কিন্তু আপনি পাও হেলাইতে পারবেন না, অন্যরে হেলাইবেন কোথেকা, লা ইয়াসাল কদম আপ, আল্লাহ রসুলের কথা, পাও হেলাইতে দিবে না আল্লাহ যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না দিবে। হেলান হেলান তো দূরের কথা, স্টিল বানায় দিবে স্টিল, নড়তে পর্যন্ত দিবে না, এরকম বানায় দিবে কেয়ামতের দিন, ভালো মতে বোঝেন। এই জন্য আসেন, শেষ জায়গায় চলে আসছি, আর কথা বাড়ায় লাভ নাই, অল্পতেই যথেষ্ট। আসেন এই মহল্লার যারা আছি, মাদকদির যারা আছি, এই মহল্লার নাও আপনারা সবাই মাদকদির তো, আজকের থেকে দায়িত্ব নেন যে আমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো, আমার মাদকদিকে বাঁচাবো, এটার জন্য যতটুক করতে হয়